বন্ধুরা স্বাগত। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, বঙ্গোপসাগরে আবার দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত। এটি কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো নিম্নচাপ নাকি আগামী কোনো বড় ঝড় বা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত? সেটি কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে আবার বোঝা যাচ্ছে না, কিন্তু এইরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছু একটি হতে চলেছে। হতে পারে সেটা নিম্নচাপ, হতে পারে সেটি নর্মাল কিছু। আমরা একবার বায়ুর চাপ মোটে দেখে নেব, সেখানে নিম্নচাপের দেখুন এটি যেটা হচ্ছে আগামী 14 আগস্ট সোমবারের দিক করে এরকম একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং দেখুন এটা কিন্তু টার্নিং রয়েছে এই বিশাখাপত্তনমের আশেপাশে, কিন্তু যেটা হচ্ছে এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু উপর দিকে ওঠার একটা চান্সও রয়েছে। তো সেটা পরবর্তী আপডেট আমরা আবার দেখব। তো এই মুহূর্তে যদি আমরা একবার ব্যাকে একটুখানি এগোই, যে এই রবিবার তখন 13 আগস্ট পর্যন্ত বা কখন থেকে এটি সৃষ্টি হচ্ছে, তাহলে দেখুন এই বায়ুর ঝাপটা মোটেই বোঝা যাবে। এই রবিবার থেকে এই বিকেল 4টে নাগাদ দেখুন একটু করে কিন্তু একটা ঘূর্ণন ঘূর্ণন ভাব একটা হালকা করে পাওয়া যাচ্ছে। এবং যদি এটাকে আরও আস্তে আস্তে নিয়ে যাই, তখন দেখুন এটা কিন্তু আস্তে আস্তে একটু করে বাড়ছে, টার্নিংটা কিন্তু আস্তে আস্তে নিচ্ছে, ঘূর্ণাবর্তটা কিন্তু আস্তে আস্তে একটু করে তৈরি হচ্ছে। পরিষ্কার করে কিন্তু বোঝাই যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে বোঝাই যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এবং এটি এখন ধীরে ধীরে যদি তৈরি হয়েও যাও, সেটি এখন অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকে পড়ে না, উড়িষ্যা পর্যন্ত গিয়ে ওখানে ঝড় বৃষ্টি ঘটায় বা এটা থেকে অন্য কিছু বড় কিছু হয় নাকি, এটি কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তার থেকে আর কিছু পাওয়া যাচ্ছে না। কারণ এটা মাত্র সোমবার পর্যন্ত এই রকম কিন্তু পাওয়া যাচ্ছে, এরপরে আপডেটটা দেখলে বোঝা যাবে। এবার একবার বজ্র বৃষ্টি মোড থেকে তার আগে আমরা একবার সমচাপ রেখাটাকে অন করে দিই, তাহলে বোঝা যাবে এখানে নিম্নচাপ আদৌ তৈরি হচ্ছে কিনা। একটা নিম্নচাপের কিন্তু রেখা পাওয়া যাচ্ছে, এরিয়া কিন্তু পাওয়া যাচ্ছে। এবং দেখুন এটা যদি ওই আগেই নিয়ে যাই, কবে থেকে পাওয়া যাচ্ছে না, ওই রবিবার বিকেল থেকে এরকম একটা সম্ভাবনা হতে পারে। দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে বিকেলের দিক করে একটা, মানে এই 8-6টা এখনকার যে আপডেট তাতে কিন্তু এই বা রাতের দিক থেকে ধরতে পারেন এরকম একটা আপডেট পাওয়া যাচ্ছে। পরের দিনও পর্যন্ত কিন্তু নিম্নচাপের একটা এরিয়া রয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ মুখ হয়ে রয়েছে। এটি এখন আরও স্থান পরিবর্তন কি না সেটি এখনও বোঝা যাচ্ছে না, তবে একটা নিম্নচাপ উঠতে চলেছে এটা বলা যেতে পারে। সেটা এখন কোন দিকে ভাগ্য তৈরি করবে সেটা বোঝা মুশকিল, বা এর থেকে বড়ো কিছু হবে নাকি সেটা পরবর্তী আপডেট আমরা দেখব। তো এই মুহূর্তে যেটা হচ্ছে আমরা আজ বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে তার সঙ্গে আমরা একবার দেখে নেব, যে আগামী কয়েকদিনের মধ্যে ঝেড়ে বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে কি না কোথাও। কালের আপডেটে দেখিয়েছিলাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো আমরা বজ্র বৃষ্টি মোডে চলে যাচ্ছি, সেখান থেকে পরিষ্কার বোঝা যাবে। ভিডিওটি সঙ্গে থাকুন, তাহলে বুঝে যাবেন, কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। এগুলি সবই সম্ভাবনা, একদম এক্স্যাক্ট এটাই ঘটবে তার কোনো মানে নেই, কিছুটা সম্ভাবনার আভাস পেতে পারেন এই আপডেটগুলো থেকে। তো আপনাদের জানিয়ে দিচ্ছি যতটা পরিষ্কার করে পারা যায় দেখিয়ে দিচ্ছি। দেখুন যেটা হতে পারে আজ কিন্তু শনিবার যেটা হচ্ছে সকালের দিক থেকে মূলত আকাশ পরিষ্কার, উজ্জ্বলমল আকাশ বলেই মনে হচ্ছে, এবং আর কিন্তু সেরকম নেই। তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কোথাও কোথাও একটা হালকা মেঘ থাকতে পারে, বৃষ্টিপাত হবে কি না কোনো গ্যারান্টি নেই, কিন্তু উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টিপাত বা উত্তরের অংশে কিছুটা বৃষ্টিপাত সেটা বাংলাদেশেও বলতে পারেন, আবার আসামের দিকেও বলতে পারেন, কিছু কিছু রয়েছে। এবার যদি এটাকে 10টার সময় নিয়ে যাই, তাতে কী হচ্ছে দেখুন 10টার সময়, 10 থেকে 11টা থেকে 12টার মধ্যে কি 1টার মধ্যে, তাহলে দেখা যাচ্ছে একটু মেঘলা মেঘলা ভাব, আংশিক মেঘলা মেঘলা ভাব কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের, এটা হচ্ছে কোন জায়গা হতে পারে, পূর্ব বর্ধমান লাগোয়া কিছু জায়গা হতে পারে। দেখুন যেটা হতে পারে পূর্ব বর্ধমান লাগোয়া আরামবাগের দিকে কিছুটা বৃষ্টিপাত, খুব বেশি চান্স নাও থাকতে পারে, কারণ 0.5-0.3 দেখাচ্ছে। তবে পুরুলিয়ার দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময় তো রয়েছে, 1.4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ সেখানে কিন্তু মূল ফ্যাক্টর,
এছাড়া আর কোথায় হতে পারে দেখুন, বাকি জায়গাতে কিন্তু একটু একটু করে মেঘলা ভাব রয়েছে কোথাও কোথাও, সেটা দেখাচ্ছি। বাংলাদেশের কিছু কিছু ঢাকা খুলনা কুমিল্লা এসব সাইডে বা ত্রিপুরার কিছু কিছু অংশে, তাছাড়া ময়মনসিংহ সিলেট এবং এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে, তাছাড়া রংপুরের কিছু অংশে, এবং যেটা হচ্ছে বাকি সব জায়গাতেই রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারেতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাকি জায়গাতে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে টুকটাক বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া যেটা হচ্ছে ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত রয়েছে। আর কি হতে পারে এবারে দেখুন, আরেকটু যদি পরের দিকে যাওয়া যায় দুপুরবেলার দিকে কী সম্ভাবনা রয়েছে দেখুন, দেখাচ্ছি। দুপুরবেলার দিকে নিয়ে যাচ্ছি এই ধরুন একটার সময়, একটা চিত্র কী দেখাচ্ছে, একটা কি দুটোর সময় কি ওই রকম সময়ের মধ্যে একটা নিম্নচাপের একটা এরিয়া মতো লক্ষ্য করা যাচ্ছে, এল পাওয়া যাচ্ছে। অর্থাৎ একটা এটা কিন্তু সমুদ্র থেকে নয়, একটা হঠাৎ করে এখন প্রেশার হয়ে গিয়ে একটা কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ দেখা যেতে পারে। সেটা কিন্তু ধানবাদের দিকে দেখুন 1.2, একটু বড় করে জায়গাগুলোতে তাহলে কিন্তু আরও পরিষ্কার হবে। কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে, যেমন বাঁকুড়ার দিকে রয়েছে 1.1 মিলিমিটার। এটা কিন্তু একটা থেকে বিকেলে বেলার মধ্যে মানে 4টে কি 5টার মধ্যে একটা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, দুপুর থেকে বিকেলের মধ্যে কি সন্ধ্যের একটু আগে আগে 1.6 মিলিমিটার। পুরুলিয়া তার আশেপাশের অংশে বাঁকুড়ার দিকে রয়েছে 1 মিলিমিটার, আরামবাগের দিকে 0.7, বর্ধমানের দিকে 0.7, কলকাতার দিকে চন্দননগর পর্যন্ত পানিহাটি পর্যন্ত মানে এদিকে ব্যারাকপুর সব জায়গাতে 0.7, খড়গপুরের দিকে 0.8 তো মানে বজ্রগর্ভ মেঘ। এবং দেখুন এইদিকে কন্টাই বা এদিকে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সেরকম মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও কোথাও মেঘ কিন্তু রয়েছে ওই সময়তে। আবার শান্তিপুরের দিকে একটা 1.2 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে ওই সময়তে। দেখুন এদিকে চাকদা রানাঘাটের দিকে 1 মিলিমিটার এরকম রয়েছে, কোথাও কোথাও একটু কম বেশি হালকা করে হলেও হতে পারে, আবার খুব বেশি নাও হতে পারে, মেঘলা ভাবও থাকতে পারে। কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রাজশাহীর দিকে একটা বৃষ্টিপাত, এদিকে মেহেরপুরের দিকে একটা সম্ভাবনা কিন্তু হালকা করে রয়েছে, রংপুর বিভাগে 1.7 মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে, গুয়াহাটির দিকে 1.9 মিলিমিটার, এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত, ভুটান এবং সিকিমে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে, ডিব্রুগড়ের দিকে 3.1 মিলিমিটার, গুয়াহাটিতে 1.9, এবং যেটা হচ্ছে শিলচর, এদিকে শিলচর এবং এদিকে সিলেটের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সিলেটের দিকে মূলত মেঘলা আকাশ থাকতে পারে। আর যেটা হতে পারে বাকিটা কিন্তু মেঘলা মেঘলা ভাব বা কোথাও ঝিরে একটা হালকা মিষ্টি হতেও পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘলা ভাব থাকছে দেখা যাচ্ছে। এবারে যদি বিকেলের দিকে নিয়ে যায় কী হবে, বিকেল 4টে থেকে 6টা কি 7টার মধ্যে কিন্তু অনেকটা কেটে যাচ্ছে মেঘলা মেঘলা ভাব, পশ্চিম মেদিনীপুর দিকে বাঁকুড়ার পুরুলিয়ার কিছু অংশে থাকতে পারে, তার সঙ্গে আর হুগলি কিছু অংশে কিন্তু থাকতে পারে, এছাড়া বীরভূমের কিছু কিছু অংশে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত নয়, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আসামের দিকে কিছু কিছু অংশে, ডিব্রুগড়ের দিকে একটু বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এছাড়া যেটা হচ্ছে রাতের দিক করে আজ কিন্তু সেরকম রাতের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে না থাকলেও রংপুর বিভাগ তার সঙ্গে রাজশাহীর কিছু অংশ এবং ময়মনসিংহ থেকে সিলেটের এবং যেটা হচ্ছে মেঘালয়ের কিছু অংশ এবং শিলচর এবং তার সঙ্গে যেটা হচ্ছে করিমগঞ্জ অববাহিকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডিব্রুগড়ের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত, তার সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশ থাকতে পারে রাতের দিক করে। এবার যদি একটার দিকে নিয়ে যাই কি আরও রাতে নিয়ে যাই, তখন দেখুন সেটা হচ্ছে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে রাজশাহী বিভাগে, রংপুর বিভাগে এবং ঢাকার উপর থেকে দেখুন গোটা বাংলাদেশে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে রাতের বেলার দিকে। এবং যেটা হচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু অংশ বিশেষ করে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এছাড়া আসামের বেশ কিছু অংশ উপরের দিকে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া উপরের দিকে কিন্তু বাংলাদেশের আসামের উত্তরভাগে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে, উত্তরভাগে এবং উত্তর পূর্ব দিকে দেখা যাচ্ছে। এছাড়া যদি আরও নিয়ে যাই কিছুটা দেখেন নতুন নতুন কিছু কিছু পরিবর্তন হয়, সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত উত্তরভাগ উত্তরবঙ্গের দিকে থাকছে, উত্তরের দিকে থাকছে, কিন্তু কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু এই কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা বর্ধমান হুগলি হাওড়া
দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পর্যন্ত কিছু অংশে এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে সকালের দিকে মেঘ বা একটা মেঘলা আকাশ থেকে বা কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং যেটা হচ্ছে মুর্শিদাবাদের দিকে বীরভূমের কিছু অংশে এবং মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যেতে পারে, হালকা করে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া রয়েছে বাংলাদেশের উপরের ভাগে কিন্তু রয়েছে ঢাকার উপর থেকে বৃষ্টিপাত রয়েছে এবং এই এটা হচ্ছে মেঘালয় এবং বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে আগামীকাল সকালের দিকে। এছাড়া তো দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, প্রচুর পরিমাণে পাহাড়ে বৃষ্টিপাত হবে। এবার যদি আবার আগামীকালকে নিচে দুপুরবেলার দিকে তখন কী দেখা যাচ্ছে দেখুন, সেখানে কিন্তু গোটা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করা যেতে পারে। রবিবারে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে দেখুন 1.5, ধানবাদের দিকে 1.6, রাজশাহীর দিকে 3.7, মেহেরপুরের দিকে বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করা যাবে, ঢাকার দিকে 1.4। অর্থাৎ আগামীকাল কিছুটা বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশ এবং নদিয়া মুর্শিদাবাদের দিকে এবং বীরভূমের কিছু অংশে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশে রয়েছে, আসামে তো রয়েছে, দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে রয়েছে। এবারে যদি আরও নিয়ে যাওয়া হয় বিকেলের দিকে তখন কোথাও কোথাও একটু করে কমবে, বাড়বে, এরকম করে থাকবে। তবে কোথাও বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি থাকতে পারে। অর্থাৎ বৃষ্টিপাত আগামীকাল থেকে একটা দেখা যেতে পারে রবিবার থেকে রাতের দিকে। দেখুন কী হচ্ছে, রাতের দিকে মূলত রাতে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের প্রকোপটি বেশি থাকতে পারে রাতের দিকে, কিন্তু উত্তরবঙ্গের দিকে উত্তরের ভাগে কিন্তু বৃষ্টিপাত কম বেশি সব জায়গাতেই থাকছে। উত্তরবঙ্গ এবং এদিকে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ এবং আসামের বেশ কিছু অংশে বৃষ্টিপাত, তার সঙ্গে বাংলাদেশের সিলেট এবং মনমোহন সিং পর্যন্ত এরিয়াতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। করিমগঞ্জ অববাহিকার দিকেও বৃষ্টিপাত কিছুটা হালকা থাকতে পারে। তারপরে দেখুন আরও রাতে নিয়ে গেলে কিন্তু কী হচ্ছে, আরও বৃষ্টিপাত কিন্তু ঢুকে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে রয়েছে, উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং এই পাহাড় মূলত পাহাড় অঞ্চলগুলোতে বেশি করে বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে। অর্থাৎ মৌসুমি অক্ষরেখা ওদিকে কিন্তু মনে হচ্ছে রয়েছে, সেই জন্যে বৃষ্টিপাতের প্রকোপ। এবং সোমবার থেকে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাত ভালো পরিমাণে নামবে, ঝেড়ে বৃষ্টি নামবে, উত্তর ভাগে কিন্তু বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন। এছাড়া যেটা হতে পারে আরও যদি সময় নিয়ে যায়, আরও কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু উপর থেকে নেমে নেমে নিচের দিকে আসছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে বৃষ্টিপাত পাওয়া যাবে। এছাড়া যদি দুপুরের দিকে নিয়ে যাওয়া হয় দেখুন একটা থেকে, তখন কিন্তু আবার সোমবারও বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ থেকে নিচের দিকে নেমে যাচ্ছে এবং লো প্রেশার এরিয়াও একটা পাওয়া যাচ্ছে, তার সঙ্গে গোটা দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে বিহারের বেশ কিছু অংশে এবং উত্তর দক্ষিণ বঙ্গের বেশ কিছু অংশে, তার সঙ্গে বাংলাদেশ, আসাম, ত্রিপুরার বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যেতে পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে। আবার যদি সন্ধ্যের দিক করে থেকে রাতের দিকে দেখি তখনও কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত কম বেশি হতে পারে, কোথাও কম কোথাও বেশি, মিলিয়েমিশে বৃষ্টিপাতের একটা প্রকোপ রয়েছে, পরিবর্তনশীল হতে পারে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু মানে হালকা মাঝারি হতে পারে, কারণ এখানে ভারী বৃষ্টি দেখাচ্ছে না খুব একটা, কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত। এবং যদি আবার রাতে নিয়ে যায় তখন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হতে পারে, বাকি জায়গাতে হালকা মাঝারি। এবং রাতের দিকে কিন্তু মূলত দক্ষিণবঙ্গে বা বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত কমে যাচ্ছে। আরও যদি মঙ্গলবার থেকে নিয়ে যায় তখন মঙ্গলবার কী হচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টিপাত বাড়ছে এবং উত্তরের দিকে বাড়ছে, তার সঙ্গে আরও যদি আর একটু বেলার দিকে নিয়ে যাওয়া হয় তখন তাহলে কিন্তু বৃষ্টিপাত একটা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এই মানে মেহেরপুর জেলা এবং রাজশাহীর বিভিন্ন অংশে কিন্তু, তার সঙ্গে এই ময়মনসিং থেকে রংপুর পর্যন্ত কিছু অংশে মাঝখানের দিকে একটা বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু থাকতে পারে। তার সঙ্গে উত্তরবঙ্গ তো বৃষ্টিপাত আসামে রয়েছে। এবার যদি আরেকটু দুপুর দিকে নেই, অর্থাৎ মঙ্গলবার থেকে একটা ঝেঁপে বৃষ্টি কিন্তু দেখুন দুপুরে যদি নিয়ে যায় তখন কিন্তু এটা হচ্ছে একটা থেকে ওই বিকেলের মধ্যে কিন্তু আবার একটা জোরদার বৃষ্টিপাত, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এসব হয়ে বাঁকুড়ার কিছু অংশে এবং নদিয়ার দিকে কিছু অংশে কিন্তু নেমে যেতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। তাছাড়া গোটা দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাতের কিন্তু বজ্রগর্ভ মেঘে প্রকোপ কিন্তু দেখা যেতে পারে, তার সঙ্গে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার থেকে একটা বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যেতে পারে, সন্ধ্যের দিকে আবার কমে যাচ্ছে। আবার যদি রাতে নিয়ে যাওয়া হয় রাতে কিন্তু দেখা যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে আবার বাড়ছে বুধবার এরকম, অর্থাৎ গতকালের যে আপডেট দেখাচ্ছিলাম একটা বৃষ্টিপাত কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মঙ্গলবার থেকে একটা বৃষ্টিপাত
বিভিন্ন সময়তে কিন্তু কম বেশি করে নামে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে দুপুরের দিকে কিছুটা সম্ভাবনা, কিন্তু বাকি উত্তরবঙ্গের দিকে সারাদিন রাত ধরেই একটা বৃষ্টিপাতের কিন্তু কম বেশি প্রকোপ চলবে। দেখতে পাচ্ছেন কিন্তু একটা বৃষ্টিপাত মাঝে মধ্যেই, বিশেষ করে দুপুরের পর থেকে একটা বৃষ্টিপাত বা আগে পরে একটা বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে ফিরছে। বাকি উত্তরবঙ্গের দিকে, উত্তরের অংশে, আসামের অংশে কিন্তু বৃষ্টিপাত চলছে, অর্থাৎ আগামী সপ্তাহে একটা বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যেতে পারে, আশা করা যেতে পারে। পরিবর্তনশীল, কখন কী হয় বলা যায় না, কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে, রয়েছে বৃষ্টিপাতের প্রকোপ, কিন্তু মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কম বেশি রয়েছে। তো এই ছিল আপডেট, পরবর্তী আপডেট আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।